প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু আর চালের গুঁড়া দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি। তাহলে চলুন দেখি নিপুর প্রস্তুত প্রণালী। এখানে 1.5 কাপ আলু গ্রেট করে নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব, 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব, 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েছে, এর মধ্যে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আগে দিয়ে দেব। চালের গুঁড়া দেওয়ার পর মিশিয়ে নেব, এর মধ্যে আরো 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর সময় একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়েছি। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। নাস্তাগুলো দেয়া হয়েছে, এখন উল্টিয়ে দেব। উল্টানো হয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজলে তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। সবগুলো নাস্তা নামিয়ে নেব। এর মধ্যে বাকি নাস্তাগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি বানিয়ে আপনারা খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।